আরে জগন্নাথ বাবু আজকাল তো আপনাকে দেখাই যায় না আপনার ছেলের কি খবর ও আমেরিকার লোকেদের সঙ্গে মিলে কিছু বিজনেস করছে এ তো খুব ভালো কথা আপনার ছেলে আমাদের দেশে ডলার নিয়ে আসবে বাহ চোরের মতো ঘুরছো কেন দরজা ঠকটক করলেই তো পারো না আমি দরজা ঠকটক করতে চাইছিলাম না তোমার এরকম আচরণ কিন্তু একদমই ভালো দেখাচ্ছে না ক্রিস কোথায় ক্রিসের প্রতি খুব ভালোবাসা আছে দেখছি কেন খুঁজছো ওকে কেন না অনেক দিন হয়ে গেছে ওকে আমি বাড়িতে দেখছি না কি করে দেখবে তুমি তো বাড়ির ওইদিকটাতে নিজেকে বন্ধ করে রেখেছো এরকম ভাবে তুমি কাউকে দেখতে পাবে না কি কি অদ্ভুত লাগছে তোমার এই ব্যবহার হ্যাঁ এখন আমাকেই তোমার অদ্ভুত লাগছে আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো ক্রিস বাড়িতে আছে না কিছুদিনের জন্য তার বন্ধুর বাড়িতে গিয়ে থাকছে কবে গিয়েছে কতদিন হয়েছে নিজেকে দরজার ওপারে বন্ধ রেখে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছো তোমার কি মনে হয় তুমি যদি দরজা বন্ধ করো তাহলে আমাদের ব্যবসা শুরু হবে না ব্যাপারটা সেটা নয় খুব তাড়াতাড়ি আমি তোমাদের দুজনকে বিয়ে দেব মানে তুমি কি বলতে চাইছো আমি জানি যে তোমাদের দুজনের বিয়ে হয়নি এইসব বাজে কথা তুমি কেন শোনো মিথ্যে গুজবের দিকে তুমি এত কান দাও কেন গ্রেস নিজের ব্যাপারে মিথ্যে গুজব ছড়াবে কি তোমার প্রজেক্টের ব্যাপারে আমি এক্ষুনি কিছু বলবো না পাহাড়ের উপরে একটা ছোট মন্দির আছে তোমাদের দুজনকে নিয়ে আমি ওখানে গিয়ে বিয়ে দেব আমাদের তিনজন আর ব্রাহ্মণ ছাড়া কেউ থাকবে না সব কিছু আধ ঘন্টার মধ্যেই শেষ করে দেব শুনতে পেয়েছো তুমি বাবা শোনো তাহলে আমি তোমাকে একটা কথা বলি গ্রেসের মাথাতে এখন অদ্ভুত সব জিনিস আসছে আই বন্ড ইউ আমি ওই দিনই তোমাকে বলেছিলাম যে ওর রিটার্ন টিকিটের ব্যবস্থা করে দাও কিন্তু না তোমার তো টাকা বাঁচানোর দরকার ছিল না ওর মাথা খারাপ হয়ে গেছে সত্যি ওর মাথা খারাপ হয়ে গেছে শুনতে পাচ্ছ তুমি এটা ভগবান আপনাকে সন্তান দেবেন মা পয়সা দিন গরিবকে দুটো পয়সা দিন মা আপনার পুণ্য হবে সন্তান হবে ভগবান আপনার মঙ্গল করবেন মা ছেলে হবে আপনার সে আপনার মুখ উজ্জ্বল করবে যেদিন থেকে শম্ভু বাড়ি ছেড়ে চলে গেছে সেদিন থেকে বাড়িটা যেন ভূতের বাড়ি হয়ে গেছে এই নিয়ে আগেই অনেক কথা হয়েছে আমি আর এ নিয়ে কোনো কথা বলতে চাই না ভগবান ওর মঙ্গল করুক বাড়ির বৌমার থেকে লোকে কি আশা করে এটাই না যে বাড়িতে বাচ্চা কাচ্চা হোক আমি তো সোনার উপর কিছুই চাইছি না হাজার হাজার মায়ের মতো আমিও একটা বাচ্চা জন্ম দিতে বলছি বাচ্চা নেওয়ার ব্যাপারে এদের মাথায় যে কি চলে বর্দা তো বলেছে যে চারটে ঘর যেন বাচ্চা দিয়ে ভর্তি হয়ে যায় আর জানকীয় পরম্পরা হিসাবে তিন বছরে দুটো বাচ্চা জন্ম দিয়েছে আর তারপর আমার বাপের বাড়িতেও সবার বাচ্চা আছে আমার বোনেদের তো অনেক অনেক বাচ্চা কিন্তু তোমার মা আমাকে বাজা বলে আমাদের বাড়িতে ঠাকুমার একটা ফটো আছে তাতে কত বাচ্চা নাতি নাতনি আছে তুমি জানো ১০৩টে বলে যে ফটো তুলেছে সেও চারগুণ দাম নিয়েছে আমাদের বাড়িতে কেউ বাজা নেই কিন্তু আমি এসব আবার কখন বললাম হলে দেখো ওই ফটোটাতেও আমাদের ১৩০ জন লোক আছে জগন্নাথ হ্যাঁ বাবা পরের মঙ্গলবার আমরা সবাই মিলে বদ্রী পাহাড়ে যাব কলেজে দুদিনের জন্য ছুটি নিও বৌমাকেও সঙ্গে নিয়ে যাব হঠাৎ মন্দিরে কেন যাবে সন্তান কামনা করতে যায় সেখানে মেয়েদের সন্তান পাওয়ার এটাই শেষ উপায় আমার পরীক্ষার পরে গেলে হয় না আমার রিটায়ারমেন্টের আগে থেকেই তো পরীক্ষা দিচ্ছ
পাস করবে কবে? তোমার রিটায়ারমেন্টের সময় এলে তারপরে? যাওয়ার জন্য তৈরি হও। কথায় বলে না যে সব ভালো কাজের জন্য ভালো সময়ের দরকার হয়, তাছাড়া কোনো কাজ সম্পূর্ণই হয় না। এতদিনে আমার মন্দিরে যাওয়ার কথাটা কেন মাথায় আসেনি? আমার ছেলেটা দেখেছ কি বদমাইশ? আমার বাচ্চা খুব কাঁদে জানো মা। ওলে বাবা লে বাবা, ওলে বাবা লে বাবা, দেখো এখানে কত ভিড়, কত আওয়াজ হচ্ছে, আর এ শুয়েই রয়েছে, সব সময় জ্বালাতন করে। এই ওঠো ওঠো, ভগবান তোমাকে আশীর্বাদ দিক যেন তোমার কোলে জমজ সন্তান আসু। কি যে বলো না মা। হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে থাকবে কিন্তু। জগন্নাথ নামো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ নামো। হ্যাঁ আমার বাচ্চাটাও না ওই ভগবানের আশীর্বাদেই হয়েছে। হ্যাঁ ব্রাহ্মণের জন্যই হয়েছে। না না ব্রাহ্মণ নয়, ভগবানের জন্যই হয়েছে। তাই ভগবানের জন্য হয়েছে। আচ্ছা আচ্ছা, কত করে দিচ্ছ? চার আনা। কি আমরা 20 মাইল দূর থেকে আসছি, তাহলেও চার আনা। ও ভগবান, কতবার বলবে এই কথাটা, কতবার বলবে। হ্যাঁ তখন থেকেই তো শুনে যাচ্ছি, ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন জোর সব এখানকার লোকেরা দাম কমানোর নামই করে না। একটা ডাব নাকি চার আনা। আগে যদি জানা থাকতো তাহলে মালগুড়ি থেকেই নিয়ে আসতাম। এখানে এসে কিপ্টের মতো করো না তো, নাতি হলে তোমার বংশের ধন দৌলত বাড়বে। এতে গন্ধে পুষ্পে সর্ব সর্বে সর্বাহা, ওং নমো 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 সর্বে সর্বাহা। 50 টাকার পুজোটা আপনি দিয়েছিলেন, আপনার নিশ্চয় ছেলে হবে। ভগবান তোমার অপার করুণা। কি জগন্নাথ, এই হলো আমার আশীর্বাদ, 1000 টাকা। এটাকে ব্যাংকে জমা করে দেবেন, প্রত্যেক বছর আমি এতে আরো 100 টাকা করে জমা করে দেব, বুঝেছো? এটা আমাদের পরিবারের প্রথা। আমাদের পরিবারেও এই প্রথা আছে। আসলে পুত্রই তো এই জীবনের অমূল্য ধন, পরের জীবনে প্রবেশ করার আগে এই জীবন থেকে মুক্তি দান করবে সে। মালি ভেতরে এসো। না আসবো না। তোমার ঠান্ডা লেগে যাবে। লাগতে দাও ঠান্ডা। যদি ঠান্ডা লাগে তাহলে নিম পাতার রস খাবো। মুছে নাও, এই নাও। বাবা, আরে ওপরে কি করছো? আর নিচে এসো। না আসবো না। মালি দেখো পড়ে যাবে। পড়ে যেতে দাও, আমি আসব না। আরে মালি টালি ভেঙে যাবে। আরে দেখো, আরে লোক তোমাকে বাঁদর বলে ডাকবে। আমি নিচে আসব না, আমি আসব না। Ha 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 ha
জগন্নাথ, এর থেকে বেশি আর কোনো ডাক্তার কিচ্ছু করতে পারতেন না। যাও, তোমার স্ত্রীর পাশে গিয়ে একটু বসো, আর খুব বেশি সময় নেই। বেচারা কি করে জানবে, আমার ছেলে তো আমাদের পূর্বপুরুষদের নামও বদনাম করে দিল। হে রাম, শুনতে পেয়েছো তুমি? মনকে সবসময় বসে রাখো। জাগান, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন কিন্তু এখান থেকে আর ফিরলে হবে না, বিচার বুদ্ধি দিয়ে সব কাজ করবে। হ্যাঁ জগন্নাথ, ভারত মাতার জয়। ভারত মাতার জয়। সত্যাগ্রহীকে প্রথমে ভাবা উচিত, তারপর বিচার। ইংরেজদের অনাচারের বিরুদ্ধে মানুষকে সব সময় লড়তে হবে, সার্বজনীন আর নীতি জীবনেও। ওয়ান্স এ সত্যাগ্রহী, অলওয়েজ সত্যাগ্রহী। এখন আমার এই বাড়ির ঋণ শেষ হয়ে গেছে, এখন এই বাড়ি আর আমার নয়, এখানে আর আমি থাকতে পারবো না। জগন্নাথ, জগন্নাথ, আরে ও জগন্নাথ, আরে সরো সরো সরো, আরে আরে দেখো দেখো, আরে আরে কি হলো কি তোমার, লেগেছে নাকি? না, কাল রাত থেকে তোমায় খুঁজছি, আমার সঙ্গে চলো, উকিল সাহেব খুঁজছেন, তোমার ছেলের সাহায্যের প্রয়োজন। কি হয়েছে? কাল সন্ধে থেকে তোমার ছেলে জেলে রয়েছে। হে ভগবান, কি করেছো? ওর গাড়িতে একটা মদের বোতল পাওয়া গেছে। তোমার ওকে জেল থেকে ছাড়াতে হবে, জেলের কুঠুরি ভালো জায়গা নয়, মামলা শুরু না হওয়া অবধি ওকে ওখানেই রাখবে। আস্তে আস্তে। কোন জেলে আছে ও? সাব জেলে।
ওই নরকটাকে জানি আমি। কয়েদিদের মলমূত্র খুব গন্ধ হয় ওখানে। ভরসা রাখো, আমি সব সামলে নেব। আর কে ছিল ওর সাথে? ওর দুই বন্ধু। ওরাই হলে নষ্টের মূল কারণ। আমি এটা জানতাম না যে ও মদও খায়। এটা তোমার পরীক্ষার সময়। আমাদের উকিল সাহেবের সঙ্গে দেখা করে তাকে রাজি করাতে হবে। উকিল সাহেবের বাড়ি ওইদিকে, জগন্নাথ। সব সময় সত্যের জয় হয় বুঝলে। যদি মালি সত্যি মদ খেয়ে গাড়ি চালিয়ে থাকে তাহলে আমি কিছুই করতে পারবো না। না না জগন্নাথ, এরকম বলো না। ওকে ওখান থেকে ছাড়াতে হবে, নয়তো ওর দু বছরের সাজা হয়ে যাবে। ওকে ছাড়ানোর আমরা কে হই বলো তো? কিন্তু উকিল সাহেবকে সাক্ষী প্রমাণ সব জোগাড় করতে হবে। আমার শুভকামনা তোমার সাথেই আছে। তুমি, তোমার উকিল আর তার পরিচিত মক্কেল, আমাকে তুমি ভুলে যাও আর এই সমস্যা থেকে আমাকে দূরেই রাখো। কিন্তু জগন্নাথ, এইদিকে তুমি কেন যাচ্ছ? কোথায় যাচ্ছ? এখন আর আমাকে এখানে কেই বা আটকে রাখবে বলো তো? 60 বছর বয়স হয়ে গেছে আমার। এখন আর আমার মালির রহস্য সমাধানের শক্তি নেই। নাও কোনো বাঁধনকে বিশ্বাস করে, আর না কোনো দায়িত্বকে। হ্যাঁ, ওর এমন ব্যবহারের ফলে আমি মুক্ত হয়ে গেছি। কি উদাস লাগছে ওই বাড়িটা। আমার সেই আগেকার হাসি আর চমক ওখানে কোনোদিনও ফিরবে না। কার আনার কথা বলো তো? আমার ছেলের। এখন ওর বয়স কম, বুদ্ধি কম, ওকে একটু সময় দাও। এখন আমার কাছে সময় কোথায় নার্সিমা? আমার জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে থাকতে চাই। কিন্তু ওর সঙ্গে একবার দেখা তো করে যাও। আমার প্রয়োজন নেই ওর। উকিল সাহেবকে টাকা দিতে হবে। হ্যাঁ, প্রায় 1,500 টাকা। জেলের হাওয়াই এখন ওকে খুব লাভ দেবে বুঝলে। এই সময় মনে হয় মালির সেটারই খুব প্রয়োজন। 2,000 টাকা আছে, 500 টাকা তুমি দেখো। এই নাও চাবি, রোজ সময়ে দোকান খুলো, ব্যবসাটা ভালো করে সামলিও, শিবরাবণ আর বাকি কাজের লোকদের ভালোবেসে রেখো। কখনো না কখনো মালি নিজের দায়িত্ব ঠিক বুঝে নেবে। কত দূর যাচ্ছ? আমি কোনো অন্য গ্রহে তো আর যাচ্ছি না, চেকবুক নিয়েই যাচ্ছি। সম্পর্ক তোমার সাথে ঠিক থাকবে। ওই যে ওই মেয়েটা, গ্রেস কোথায়? ওর বন্ধুরা ওকে উইমেন্স হোস্টেলে কাজের ব্যবস্থা করে দিয়েছে। আর সত্যি ওর সাথে দেখা করো, আর বলো যদি ওর দেশে ফিরতে চায় ওর যাওয়ার খরচা আমি দিয়ে দেব। ওটা আসলে আমার কর্তব্য। খুব ভালো মেয়ে ছিল। কিন্তু জগন্নাথ, তোমাকে ছাড়া সবকিছু কি করে চলবে? সবকিছু ঠিকঠাকই চলবে নার্সিমা। কোনো মহান ব্যক্তিকে হত্যা করার পর বা কারোর হার্ট ফেল হওয়ার পর পৃথিবী কি থেমে যায়? যায় না তো। তুমিও এটাই ভাবো যে আমার হার্ট ফেল হয়ে গেছে। Time.